কি বানাতে যাচ্ছ? এখন আলু পটল ভাজা করব। আলুগুলো পাতলা পাতলা করে কাটা আছে, আর এদিকে পটল, আর পটলগুলো বিচি বার করে দেওয়া হয়েছে, আর ছিলকা সরিয়ে দেওয়া হয়েছে। কড়াইতে তেল দিলাম। আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক এটা, তেল লাগবে না। না তেলটাকে পুরো কড়াই মধ্যে ছড়ি নেওয়া আছে। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে, আলু পটল ভাজা করব। প্রথমে আলুগুলো ছেড়ে দিলাম তেলের মধ্যে, বেশি বড় বড় কাটা আছে। হ্যাঁ, আলুগুলো বেশি বড় হয়ে গেছে। পটলগুলো দিয়ে দিলাম, হলুদ দিলাম, হলুদ দিয়ে পিমারা তার করে নিলাম। এরপর ঝটপট বানানো হয়ে যাবে। গরম ভাত, ডাল আর আলু পটল ভাজা। পাঁচ দশ মিনিটের মধ্যেই হয়ে যাবে। আলুগুলো গ্যাসটা বন্ধ করে দিলাম। হুম, তো পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়ে গেছে। নামিয়ে দিলাম, একটা পাত্রে নেমে দিলাম। আলু পটল ভাজা করবো, তারপর খেয়ে দেখবেন কেমন হয়েছে, তারপর জানাবেন। লিখে লিখে জানাতে হবে। হ্যাঁ, চলো ঠিক আছে, বাই বাই। বলো বাই।